एक्स्ट्रा टाइम। ইস্ট বেঙ্গলের কোচ হিসাবে শোনা যাচ্ছে বেশ কিছু ওজনদার নাম, কখনো জিকোর নাম, কখনো এলকো স্যাটুরির নাম, কখনো আবার শোনা গেছিল সার্জিও লোবেরোর নাম। সত্যিই কি এনারা ইস্ট বেঙ্গলের কোচের তালিকায় আছেন না ছিলেন? সার্জিও লোবেরোর সঙ্গে অনেক দূর কথাবার্তা এগিয়ে গিয়েছে মুম্বাই সিটি এফসির, তাহলে বাকি পড়ে রইলেন জিকো ও এলকো স্যাটুরি। জিকো এর আগে কোচিং করিয়েছেন এফসি গোয়াকে, তিনি আইএসএলের ক্লাবটি থেকে নিয়েছিলেন প্রায় 7 কোটি টাকা। এফসি গোয়ার কোচ থাকাকালীন ইস্ট বেঙ্গল ক্লাবে বসেছিলেন ব্রাজিলের এই কিংবদন্তি ফুটবলার। লাল হলুদে কোচিং করিয়ে গেছেন এলকো স্যাটুরিও ইউনাইটেডের পরে, খুব বেশি সাফল্য পাননি তিনি। তারপর কোচিং করিয়েছেন আইএসএলের নর্থ ইস্ট ইউনাইটেড, কেরালা ব্লাস্টার্সকে। হঠাৎ কী এমন হলো যে এই সব কোচের নাম ভেসে উঠছে লাল হলুদে, এর সূত্রই বা কী? জিকোর নয় ইস্ট বেঙ্গলে আসার সূত্র হতে পারেন ডগলাস, কিন্তু এলকোর? এর আগে ইস্ট বেঙ্গলে কোচিং করিয়ে গেছেন বলেই হয়তো আবার ভেসে উঠছে এলকোর নাম। কিন্তু এই মুহূর্তে গোটা দেশের যা পরিস্থিতি, তাতে আই লিগ পুনরায় চালু হবে কি না তার গ্যারেন্টি দিতে পারছে না ফেডারেশন। ঠিক যেমন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গল নিশ্চয়তা দিতে পারছে না আগামী মরশুমে তারা কোথায় খেলবে, আইএসএল না আই লিগে। তারা হয়তো একাধিক ফুটবলারকে লাল হলুদে খেলার জন্য প্রস্তাব দিয়েছে, সেই প্রস্তাবের কথা প্রবীর দাস, আশুতোষ মেহতা, শঙ্কর রায়রা স্বীকার করলেও তারাও দেখে নিতে চাইছে আগামী মরশুমে কোথায় খেলবে ইস্ট বেঙ্গল। আপাতত ইস্ট বেঙ্গলের কোচ মারিও রিভেরাই, মারণ রোগের জন্য তিনি কলকাতায় বন্দি, দেশে ফেরার ডাক এসছে স্পেন থেকে। তিনি যাওয়ার পরে পরিস্থিতি স্বাভাবিক হলে, ফেডারেশন খুললে, তখন নয় ফের আইএসএলে খেলার প্রক্রিয়া শুরু করবে ইস্ট বেঙ্গল। তাই এই অচল অবস্থায় লাল হলুদের কোচ হিসাবে যতই জিকো এলকো স্যাটুরিদের মতো ওজনদার কোচেদের নাম ভেসে উঠুক না কেন, এর সত্যতা কিন্তু এখনই স্বীকার করতে চাইছে না ইস্ট বেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।